নদী ভাঙন রোধ ও বাঁধ তৈরির দাবিতে জেলা শাসকের কাছে স্মারকলিপি দিল শতাধিক গ্রামবাসী। আজ দিনহাটা 1 নং ব্লকের ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের পঞ্চদজি এলাকার শতাধিক গ্রামবাসী মিছিল করে এসে জেলা শাসকের কাছে স্মারকলিপি দেন। পাশাপাশি তারা সেচ দপ্তরেও গিয়ে স্মারকলিপি দেন। স্থানীয় বাসিন্দা মজিবুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি অফিসার থেকে শুরু করে নেতা মন্ত্রী সকলকে জানানোর পরেও কোনো কাজ হয়নি। ইতিমধ্যে 100 বিঘা চাষের জমি, শতাধিক বসতবাড়ি নদী চলে গেছে। ভাঙনের মুখে একটি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, পঞ্চদজি এলাকার মানুষ একটা সংকটজনক পরিস্থিতির মধ্যে রয়েছে। এরপরেও যদি সরকারি আধিকারিকরা নদী ভাঙন রোধে কোনো ব্যবস্থা না নেয়, আমরা বৃহত্তরে আন্দোলনে নামব। দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে, তারপরে এমএলএ মন্ত্রী নেতার কাছে অনেক দৌড়েছি। আজকে 20 বছর থেকেই দৌড়েতেছি। পঞ্চদজি আমাদের তার পাশে একটা জারিধল্লা গ্রাম আছে, ওটা তো নদীর গর্ভে চলে গেছে। আমরা কোনো মনে করো গ্রামটার নাম হলো ধামালগাছ, তো ধামালগাছ গ্রামটা একদম নদীর গর্ভে চলে গেছে। এখন পঞ্চদজি গ্রামের কমসে কম 150-200 বাড়ি ভেঙে গেছে, জমি 500-700 বিঘা জমি নষ্ট হয়ে গেছে। আমরা দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে গেছি, তারপরে নেতা মন্ত্রী অনেক কিছু আমার ওখানে গেছে, বিডিও গেছে, এডুকেশন অফিস থেকে লোক গেছে, আমরা অনেক দেখেছি। ওই যায় আবার বলে ঠিক আছে, হবে, টাকা ঢুকলে হবে, টাকা ঢুকলে হবে, টাকা কিন্তু ঢোকে না, আমাদের কাজও হয় না। আমরা এইভাবে দীর্ঘদিন থেকে অফিস আসতেছি আর যাইতেছি, অফিসে এইরকমে বলে বলে টাকা ঢুকলে তোমাদের কাজ হবে। সরকারি স্কুল আছে দুইটা, মনে করো একটা আছে অনাথ আশ্রম, ওই অনাথ আশ্রমটা নদীর গর্ভে চলে যায়। তারপরে অঙ্গনওয়াড়ি সেন্টার আছে একটা, মন্দির আছে 2-3টা ভাঙে গেছে, আরও 1-2টা মন্দির সামনে নদীর সামনে আছে। আমরা ফ্ল্যাট সেট একটা আছে, ওটাও নদীর গর্ভে চলে যেতেছে। আমাদের দাবি নদীটা যেন আমাদের বাঁধ হয়ে যায়, বাঁধ হলে আমাদের এই লোকগুলো, আমাদের মনে করো গ্রামবাসীগুলো, স্কুল আবার মন্দির, গ্রামবাসী লোক বাঁচবে, আর ওখানে বাস্তবিকের জন্যে থাকার জন্যে আর কি ব্যবস্থা হবে।